আচ্ছা, লাস্টের যে কয়েকটা ম্যাথ তোমাদেরকে পাঠাইলাম, তোমরা সবগুলো তো মনে হয় ট্রাই করার সুযোগ পাও নাই, বাকি যেগুলো ট্রাই করো নাই সেগুলো ট্রাই করো, ওগুলো প্রবলেম থাকলে সলভ করে দিবনি, ঠিক আছে? তো এখন কি কোনো প্রবলেম আছে আমাদের এই চ্যাপ্টার 10-এ? এখন পর্যন্ত নতুন কোনো প্রবলেম বের হয়েছে কারো? আর বল রেখা বুঝাবে না। ও আচ্ছা, আজকে বল রেখা বুঝাবো, এরপরে আর কিছু বল রেখা সম ছাড়া না? পটেনশিয়াল, কি কি সম পটেনশিয়াল রেখা। সমপটেনশিয়াল? ওই একই বল রেখা, সমপটেনশিয়াল রেখা, কাইন্ড অফ সিমিলার থিং। এছাড়া আর কারো কোনো কিছু প্রবলেম আছে আমাদের চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত? না স্যার, আর কারো বাকিদের? বইয়ের একটা লাইনে প্রবলেম আছে, জি বইয়ের একটা লাইনে একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, কি লাইন একটু শুনি। বলো দেখি। স্যার পুরো ইলেকট্রনিক্স পার্টটাতে পুরো টেবিলের উপরের অংশ বিদ্যুৎ পরিবাহী পদার্থ দিয়ে ভূমির সাথে সংযুক্ত করে দেওয়া হয়, একই সাথে যে কাজ করে তার হাতেও বিদ্যুৎ পরিবাহী স্ট্র্যাপ দিয়ে ভূমির সাথে সংযুক্ত রাখা হয়। দাঁড়া একটু, আমি বইটা নিই, তুমি এক্সাক্টলি কোন পেজের কথা বলছো আমাকে, আমি বুঝতে পারছি। পেজ নাম্বারটা বলো তো। 301 301? হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা সচরাচর না আমরা আমাদের বাংলাদেশে দেখতে পাই না, বা আমাদের বাংলাদেশে যে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন কোনো কমপ্লেক্স ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করে তখন আসলে আমরা একটু দেখতে পাই না, কারণ আমাদের লাগে না। আসলে যেটা হয় কি, যে আমরা প্রত্যেকটা পথেই না আসলে ভোল্ট আছে, মানে বিভব আছে, হয়তো কারোর বিভব শূন্য, হয়তো কারোর বিভব অনেক বেশি, হয়তো কারোর বিভব অনেক কম। তো আমরা, তোমরা হয়তো অনেকে খেয়াল করে থাকবা বা অনেকে হয় জিনিসটা এক্সপিরিয়েন্স করে থাকবা, শীতকালে সাধারণত হঠাৎ করে যদি তুমি সিঁড়ির রেলিং ধরো, মনে হয় যেন একটা শক খেলা, বা হঠাৎ করে কোনো কারণ নাই মনে হবে হাতের কনুয়ের মধ্যে একটা শক খাইছে, এরকম মনে হয়েছে কখনো কারো? জি স্যার, হয়েছে। আচ্ছা, ওইটা আসলে বেসিক্যালি কারণ হচ্ছে যে শীতের, মানে আবহাওয়া জনিত কারণে, কোনো কারণে তোমার শরীরের মধ্যে মানে ওই গ্রিলের তুলনায় বা ভূমির তুলনায় উচ্চ বিভব বা নিম্ন বিভব চলে আসছে, এবং তুমি হয়তো সামহাও ওই সময় সরাসরি মাটির সাথে কানেক্টেড ছিল না, মানে তুমি হয়তো স্যান্ডেল পরে আছো, প্লাস্টিকের পন্ড স্যান্ডেল গুলো পরে আছো। তো যখন আমরা প্লাস্টিকের স্যান্ডেল পরে থাকি, আমাদের শরীরে যদি বিভব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের শরীর দিয়ে ইলেকট্রিসিটি কিন্তু মাটিতে পাঠাতে পারে না। বাট তুমি যদি তখন খালি হাতে কোনো কিছু ধরো এবং ওইটার সাথে তোমার যদি বিভবের পার্থক্য থাকে, তাহলে একটা খুব টাইনি মোমেন্টের জন্য তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ট্রান্সফার হয়, এবং তখন আমরা কাইন্ড অফ ইলেকট্রিক শকের মতো লাগে, মনে হয় কি যেন একটা ঝাঁকি মারলো এরকম আছে, ঠিক আছে? তো শীত প্রধান দেশে এই সমস্যাটার কারণে হয় কি, যে মেকানিক্সরা যখন, তোমার মেকানিক্স বললে ভুল হবে, মানে ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা যখন কোনো কমপ্লেক্স ডিভাইস নিয়ে কাজ করে, দেখা গেল তারা কাজ করতেছে করতে তাদের শরীরের মধ্যে হঠাৎ করে কোথাও কোনো মানে ভোল্টেজ জমা হয়ে গেছে আবহাওয়ার কারণে, বাতাসের ঘর্ষণের কারণে। এখন ওই অবস্থায় যদি তুমি কোনো একটা ইলেকট্রিক আইসি বা মানে সফিস্টিকেটেড চিপ তুমি টাচ করো, যা তুমি হয়তো দেখে থাকবা যে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে এক ধরনের বোর্ড থাকে, যেটাকে আসলে পিসিবি বোর্ড বলা হয়, তো ওর মধ্যে ছোট ছোট আইসি বসানো থাকে। তো তুমি যদি মনে করো কোনোভাবে আমার হাতে বিভব আছে, আমার হাতে বিভব আছে, বাট এই যন্ত্রে এখন কোনো বিভব নাই, তা আমি এখন এটাকে রিপেয়ার করার জন্য ধরছি, তা আমি যে মুহূর্তে ধরবো তখন কিন্তু ওই কারেন্টটা ধাপ করে এই আইসির ভিতরে বা ইলেকট্রনিক্স এর ভিতরে চলে যায়। তো ওই কারেন্টটা যদি ওর ভিতরে যায়, তো লিটারেলি ওই আইসি গুলো আসলে তখন আর এটা বিয়ার করতে পারে না, তারা নষ্ট হয়ে যায়। তো এইটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে তোমার হাতের সাথে সব সময় টেবিলের সাথে বা মাটির সাথে, তুমি যে টেবিলে বসে কাজ করতেছো, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে রাখা। তো এইটা কানেক্ট করে রাখলে যেটা হয়, তোমার হাতের ভোল্টেজটা তৈরি হওয়ার সাথে সাথে সেটা ইমিডিয়েটলি মাটিতে চলে যাচ্ছে, বা যেই টেবিলের উপর তুমি এটা ধরে রাখছো সেই টেবিলের সাথে কানেক্টেড থাকতেছে। তো তার ফলে টেবিলের সাথে কানেক্টেড থাকা মানে যন্ত্রটার সাথেও কানেক্ট থাকা, যার ফলে আলটিমেটলি ওই দুইটা জিনিসের মধ্যে, তোমার বডি আর ওই যন্ত্রের মধ্যে,
বিভবের পার্থক্য কখনো তৈরি হইতেই পারে না, এন্ড দ্যাট ইজ হাউ এই কাজটার মাধ্যমে আমরা ইলেকট্রিক যন্ত্রপাতিকে রক্ষা করে থাকি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আজকে মনে হয় একজন বা দুইজন মনে হয় নতুন জয়েন করেছো। আমরা এই চ্যাপ্টার, তোমরা হয়তো এই চ্যাপ্টারে এখন থেকে চট করে কিছু বুঝবে না, আমরা যখন আবার রিপিট করে আসবো তখন এখান থেকে দেখবা, বাট এখন আমরা যা যা টপিক দেখবো সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে সবার জন্য, ঠিক আছে? খেয়াল করো তাহলে আজকে আমরা বলরেখা নিয়ে একটু আলোচনা করি। বলরেখা জিনিসটা খুব সিম্পল একটা জিনিস। ধরো আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, তো ডেফিনেটলি এই পজিটিভ চার্জের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে। বা যদি আমার কাছে একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে এই নেগেটিভ চার্জের চারপাশে অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র আছে। তো এখন বল রেখা কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে দুটো জিনিস হচ্ছে, একটা বল আর একটা হচ্ছে রেখা। তো বল কি রাশি? বল তো একটা ভেক্টর রাশি, আমরা জানি। তো বল অলওয়েজ একটা নির্দিষ্ট ডাইরেকশনে কাজ করে, আর বল রেখা হচ্ছে আসলে মানে বোঝায় বল যে রেখা বরাবর কাজ করে। তার মানে এই ক্ষেত্রে বল রেখা বলতে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো একটা আধান বা যে কোনো কিছু যখন থাকে, তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে সবসময় কোনো না কোনো একটা বল কাজ করতে পারে। আমরা সাধারণত ধরো মনে করো এই পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধান নিয়ে আসলাম, তো এটাও পজিটিভ এটাও পজিটিভ। তো পজিটিভ পজিটিভ কি করবে? বিকর্ষণ করবে। এখন বিকর্ষণটা কোন দিক করবে? এক্সাক্টলি যেই বরাবর আছে সেই বরাবর করবে না, অবশ্যই এটা তো আর মিস হওয়ার কথা না, তাই না? ও আছে এইখানে, বিকর্ষণ তো এই দিকে করবে না। বাট এখন যদি আমি এই পজিটিভ সেম পজিটিভ চার্জটাকে এখানে না নিয়ে আমি যদি পজিটিভ চার্জটাকে এইখানে রাখি, তারপরেও সেটা বাইরের দিকে বিকর্ষণ করবে। আমি যদি এইখানে রাখি তাহলে সেটা এইদিকে বিকর্ষণ করবে, আমি যদি এইখানে রাখি তাহলেও সেটা এইদিকে বিকর্ষণ করবে। তার মানে বেসিক্যালি আমি যেই দিকেই রাখি না কেন, এই রেখাগুলো বরাবর সরাসরি ফোর্সটা কাজ করতেছে ওই আধানটার উপর, রাইট? তো এই রেখা বরাবর যেহেতু বল কাজ করে, এটাই হচ্ছে বল রেখা। ঠিক সিমিলারলি আমরা যখন নেগেটিভ চার্জের জন্য কাজ করব, কি করতে হবে আমাকে? ওই আবার একটা একক ধনাত্মক আধান নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলে আমি দেখবো এটা নেগেটিভ এটা পজিটিভ, কি করবে? আকর্ষণ করবে। কোন দিক করবে? ঠিক এক্সাক্টলি এই বরাবর। আমি যে দিক থেকেই একটা একক ধনাত্মক আধানটাকে এখানে বসানোর চেষ্টা করি না কেন, সে সবসময় তার ভেতরের দিকে লম্বভাবে সোজাসুজি ওই আধানটাকে নিজের মধ্যে টানবে। এবং এই কারণে একটা নেগেটিভ চার্জের বল লেখা হচ্ছে এরকম, তার মানে পজিটিভ চার্জের বল লেখা হচ্ছে এরকম বাইরের দিকে চলে যায়, এবং নেগেটিভ চার্জের বল লেখা গুলো কোন দিকে যায়? ভেতরের দিকে যায়। তো তার মানে বল লেখা হচ্ছে আপাতত বোঝার জন্য মনে রাখো সেটা হচ্ছে যেই রেখা বরাবর কোনো বল কাজ করে। বা যদি আমি এটার অ্যাকচুয়াল কমপ্লেক্স সংজ্ঞা দিই, সংজ্ঞাটা হবে এরকম যে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে যদি এটাকে মুক্তভাবে চলতে দেওয়া হয়, তো সেটা যে পথ বরাবর চললে অন্য কোনো বাহ্যিক লব্ধি বল অনুভব করবে না, সেটাকে আমরা বলি বল রেখা। বাট এই সংজ্ঞাটা না তোমাদের একেবারেই মনে রাখার দরকার নাই এসএসসি লেভেলের জন্য, ঠিক আছে? তো মোট কথা হচ্ছে চার্জের চারপাশে যেদিকে কোনো একটা একক ধনাত্মক আধান বল করবে, বল প্রয়োগ করবে, বা তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান রাখলে সেটা যেই পথে ট্রাভেল করবে, দেখো আমি পজিটিভ চার্জটা এখানে রাখছি এটা কিন্তু এই পথেই ট্রাভেল করবে, এখানে রাখলে এই পথে ট্রাভেল করবে, আর যদি এইখানে রাখি এই সোজা বরাবর বাইরের দিকে ট্রাভেল করবে। তো বল রেখা হচ্ছে একটা একক ধনাত্মক আধান ট্রাভেল করার পথ, যেই পথ বরাবর বলটা কাজ করে বলে সে ট্রাভেল করতে পারে। বুঝতে পারছি সবাই? জি স্যার। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এই কারা কারা মাত্র জয়েন করলাম, মিস করছো মনে হয়, তাই না? কে কে মাত্র জয়েন করলো জানো? আমি আরেকটু রিপিট করে দিচ্ছি, যারা মাত্র দুইজন বা তিনজন জয়েন করলো আমি দেখলাম, আমি খেয়াল করি নাই। আমরা বল রেখা নিয়ে পড়তেছিলাম। বল রেখা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান রাখলে সেটা যে পথ বরাবর বল অনুভব করে বা সে যে পথ বরাবর চলবে সেটা হচ্ছে বল রেখা। আমরা কি বল রেখার আমি যে সংজ্ঞাটা বললাম সেটা কি লিখে নিয়েছি সবাই? আমরা কি লিখে নিয়েছি সংজ্ঞাগুলো? হ্যাঁ, যেটা সেকেন্ডে বলছিলেন সেটা সেকেন্ডটা লিখে লেখার দরকার নাই, মানে বুঝছি নিজেরা লিখতে পারবো, এখন বলতে পারবো বল রেখা কি? স্যার একটু রিপিট করেন। আচ্ছা, বল রেখা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান যে পথে পরিভ্রমণ করে, কোন একটা তড়িৎ ক্ষেত্রের প্রভাবের দরুন কোন একটা আধান যে পথে
পরিভ্রমণ করে সেই পথই হচ্ছে ওই তড়িৎক্ষেত্রের বল রেখা। তো সংজ্ঞা অনুযায়ী দেখি, যেহেতু পজিটিভ চার্জের বল রেখাগুলো বাইরের দিকে চলে যাচ্ছে, তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ বসাই, সে এই পথ বরাবর ট্রাভেল করবে। এখানে যদি পজিটিভ চার্জ বসাই, এটা বিকর্ষণ করবে, তাই সে এই পথ বরাবর ট্রাভেল করবে। সিমিলারলি আমি যদি একটা পজিটিভ চার্জ এখানে বসাই, সে কিন্তু আকর্ষণ করবে, মানে সে এক্স্যাক্টলি এই পথ বরাবর ট্রাভেল করবে। এখন মনে করো আমি তোমাকে বললাম কোন একটা তড়িৎ ক্ষেত্র আমার কাছে আছে, এটা একটা তড়িৎ ক্ষেত্র ধরো। এখন আমি তোমাকে বলে দিলাম যে বল রেখাটা এই যে এরকম, ঠিক আছে? তো যদি আমি বলি যে এই বল রেখাটা এরকম এবং এটাই ঠিক আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যদি এইখানে একটা পজিটিভ আধানকে তুমি ছেড়ে দাও, সে এই বাঁকা যে বল রেখা যে পথটা, এটা হবে ওর চলার রাস্তা। কথাটা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা ভাই, এরকম কি আসলে সম্ভব? আমি এখন যেরকম আঁকলাম এটা অসম্ভব না, সম্ভব, তবে সেটার জন্য অনেক অনেক মানে কাহিনী করে চার্জগুলোকে সেট করতে হবে। যেমন আমি যদি এরকম করি, মনে করো একটা পজিটিভ চার্জ এখন এখানে রাখি, এটা পজিটিভ এটা নেগেটিভ, বাট আমি এখানে একটা পজিটিভ রাখলাম, এখানে একটা নেগেটিভ রাখলাম, এখানে একটা পজিটিভ রাখলাম, এখানে একটা নেগেটিভ রাখলাম, তাহলে হয়তো বা এরকম ভাবে সেটা চলা সম্ভব। বাট সেটা নিয়ে এখন ভাইবো না, আমি আমরা আগে দেখি যে বল রেখাগুলো আমাদের কেন লাগে, কেন আমরা ডিরেকশন নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ক্লিয়ার? আমরা বুঝতে পারছি যে পজিটিভ চার্জে বল রেখা কোন দিকে হবে? একটা পজিটিভ চার্জের বলো তো, একটা পজিটিভ চার্জের বল রেখা কোন দিকে হবে? অলওয়েজ বাইরের দিকে, ঠিক আছে? তার ভেতর থেকে সবসময় বাইরের দিকে। এবং একটা নেগেটিভ চার্জের বল রেখা সবসময় কোন দিকে হবে? বাইরে থেকে ভিতরে, বাইরে থেকে ভেতরের দিকে। একটা কথা ঠান্ডা মাথায় মাথার মধ্যে ঢুকায় নাও, বল রেখা আমরা যে বল রেখা নিয়ে পড়তেছি এটা শুধু তড়িৎ বল রেখা, বাট বল রেখা অনেক রকম হয়। তড়িৎ বল রেখা হয়, চৌম্বক বল রেখা হয়, মহাকর্ষ বল রেখা হয়। তো যেই বল রেখাই হোক না কেন, সেটা যেই টাইপেরই বল রেখা হোক না কেন, যদি দুইটা বল রেখা, দুইটা ভিন্ন উৎস থেকে আসা বল রেখা পরস্পর মিলে যায়, তাহলে বুঝতে হবে তারা সবসময় একে অন্যকে আকর্ষণ করবে, তারা একে অন্যকে আকর্ষণ করবে। কথাটার মানে কি একটু বুঝি, খেয়াল করো, আমরা এই সব বল রেখাগুলো বাদ দিই, আমরা শুধু এই বল রেখাটা নিয়ে কাজ করি। এই বল রেখাটা কোন দিক কাজ করে? এই দিকে। আর আমরা এখানে এই বল রেখাটা কোন দিক কাজ করে? এই বল রেখাটা এদিক কাজ করে না? তো এই বল রেখাটা এদিক, এই বল রেখাটা এইদিক, এটা পজিটিভ চার্জের বল রেখা, এটা নেগেটিভ চার্জের বল রেখা। তো দুইটার বল রেখা তো একই সাথে মিলে গেছে নাকি, রাইট? যদি দুইটা বল রেখা একসাথে মিলে যায়, তাহলে তারা আকর্ষণ করবে। আর এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে কেন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। বুঝতে পারছি কথাটা? যদি মনে করো আমাদের কাছে একটা পজিটিভ চার্জ আছে আর একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের বল রেখা বাইরের দিকে, এটার বল রেখা বাইরের দিকে, বল রেখা কি মিলছে? মিলে নাই, উল্টা হয়ে গেছে, এই জন্য এরা বিকর্ষণ করে। একটা নেগেটিভ চার্জের বল রেখা ভেতরের দিকে আর একটা নেগেটিভ চার্জের বল রেখা হচ্ছে ভেতরের দিকে, এখন দুইটা দুই দিকে চলে গেছে, এই জন্যই এরা বল রেখা বিপরীত দিকে, মানে এরা বিকর্ষণ করবে। যখনই বল রেখা মিলে যাবে আকর্ষণ, যখনই বল রেখা মিলবে না তখন কি হবে সেটা বিকর্ষণ। বোঝা গেছে? এখন দেখো আমরা এই দুইটা বল রেখাকে মিলাই দিলাম, কেন মিলাই দিলাম, সরি সুন্দর করে আঁকি, আমরা এই দুইটা বল রেখাকে মিলাই দিলাম কারণ দুইটা আসলে একই দিকে কাজ করতেছে। তো যেহেতু এইখানে বল রেখাটা এইরকম, তার মানে আমি বুঝতে হবে আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ বসাই কোনো কারণে, তাহলে সে এই রাস্তা ধরে চলবে, অন্যদিকে যাবে না, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই বাকি বল রেখা গুলো কি হবে, এটার জন্য সিমিলার কাহিনী হবে। খেয়াল করো এই বল রেখাটা এই বল রেখাটাকে এইভাবে বাঁকা পথে ধরবে, এই বল রেখাটা এই বল রেখাটাকে এইভাবে ধরবে, এই বল রেখাটা এইভাবে ধরবে। দেখো বল রেখাগুলো বাঁকছে, ঠিক আছে, বাঁকছে কেন সেটা পরে বলবো, বাট মানে পজিটিভ নেগেটিভ যে মূল শর্ত, পজিটিভ থেকে চার্জ বের হবে, নেগেটিভে গিয়ে সেগুলো ঢুকবে, এইটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো এইভাবে বল রেখাগুলো কাজ করবে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে বল রেখা গুলো বাইকা গেল, কিভাবে বাইকা গেল, কেন বাঁকলো, এরকম শেপ কেন এলো, বলতে পারবা? আমি যদি এখানে রাখি এই বল রেখা গুলো মিলে যাবে, একটা চার্জ কোন চার্জের বল রেখা কোনোদিন আরেকটা চার্জের বল রেখার উপর দিয়ে যাবে না,
হ্যাঁ যাবে না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ এই জন্যই যাবে না। এখন কেন যাবে না সেটা আরো ভালো বুঝতে পারবা যদি আগে এটা চিন্তা করো যে বল লেখাগুলো কেন মিলে গেল, দ্যাট উড বি দ্য অ্যামেজিং সাইড। ঠিক আছে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা মাত্র জানলাম যে বল লেখা কি, যদি আমরা কোন একটা পজিটিভ চার্জকে ছাইয়া দেই সেটা যেই পথে যাবে ওই পথটাই হচ্ছে ওই অঞ্চলের বা ওই তড়িৎ ক্ষেত্রে বল লেখা, তাই তো? তো আমরা করলাম কি, একটা পজিটিভ চার্জ বসাইলাম, একটা নেগেটিভ চার্জ বসাইলাম। আচ্ছা তোমরা কি অ্যাকচুয়ালি কালার চেঞ্জিংটা ধরতে পারতেছো লাল আর নীলের? শুনতে পাচ্ছ? বললাম তোমরা কি কালার চেঞ্জিং মার্কারের কালার চেঞ্জিংটা ধরতে পারতেছো বোর্ডের মধ্যে? আসলে একটা নীল একটা কালো, ঠিক আছে, যাই হোক সমস্যা নাই, আশা করি তা তো সমস্যা হওয়ার কথা না। তো ধরো আমাদের কাছে একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। এখন দুইটা যেহেতু খুব কাছাকাছি আছে, তার মানে দুইটার তড়িৎ ক্ষেত্র মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এখন আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো একটা একক ধনাত্মক আধান রাখবো, মাঝখানে রাখবো না, মাঝখানে একটা সোজা যদি দিকে যাবে তাতে কোনো সন্দেহ নাই, তাই না? একটু আগে দেখলাম। বাট যদি একটা পজিটিভ চার্জকে মনে করে আমি এখন এইখানে রাখি, এটা হচ্ছে আমাদের একটা একক ধনাত্মক আধান। তো এখানে আসলে একক হতে হবে না, ধনাত্মক হলেই চলবে, কারণ এখানে শুধু দিকটা বের করবো আমরা। ঠিক আছে, তো খেয়াল করো তো, তোমরা একটু বলো তো এই মুহূর্তে এই পজিটিভ চার্জটা কোন দিক যাওয়া উচিত, কোন দিক যাওয়া উচিত? একটু বাক করে নেগেটিভে যাওয়া উচিত, ইলেকট্রনের দিকে। এই এরকম এরকম না স্যার, এরকম হবে না, কারণ বিকর্ষণ কাজ করতেছে একটা। রাইট, অ্যাবসলিউটলি রাইট। মানে হচ্ছে এই অবস্থায় এই পজিটিভটা দিয়ে পজিটিভ চার্জ বিকর্ষণ করতেছে ওই দিকে, আর এই নেগেটিভ চার্জ এটাকে বিকর্ষণ করতেছে এই দিকে। এখন যেহেতু নেগেটিভ চার্জটা দূরে আছে, তার মানে এর বলের পরিমাণটা আসলে কম। ঠিক আছে, এইখানে রেখার দৈর্ঘ্য দিয়ে আমি বল বুঝাবো, যে যেই রেখা যত বেশি তার বলটা তত বেশি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টরের কনসেপ্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে গেলে বুঝতে পারবা। ঠিক আছে, এটার মান কম বলে এটার রেখাটার দৈর্ঘ্য আমি কম আঁকলাম। ঠিক আছে, তার মানে এই বলটা বেশি এই বলটা কম, তাহলে এটা কোন দিক যাবে? এটা মাঝামাঝি একটা জায়গায় যাবে, তবে যেটা বল বেশি তার একটু কাছাকাছি হয়ে যাবে। মানে এই পজিটিভ চার্জটা বেসিক্যালি তখন এই পথে ট্রাভেল করবে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তো মনে করো পজিটিভ চার্জটা এখান থেকে এখানে আসলো, ওকে ফাইন। এখন খেয়াল করো যখন সেখানে আসছে তখন এই পজিটিভ থেকে দূরত্ব বাইরে গেছে, তার মানে এই বিকর্ষণ বলটা একটু কমবে, আবার এর কাছাকাছি আসছে মানে আকর্ষণ বলটা একটু বাড়বে। তার মানে এখন মোটামুটি বলা যায় যে দুই দিকেই বলের পরিমাণটা, এই পজিটিভ আর এই পজিটিভটার যে বিকর্ষণ বল এটা ওই দিকে আর এটার আকর্ষণ বল এই দিকে, এবং দুইটাই সমান। এবং এই পজিটিভ চার্জটা এখন ঠিক মাঝামাঝি একটা জায়গা দিয়ে যাবে, তার মানে ধরো পজিটিভ চার্জ এখন এখানে আসলো। ঠিক আছে, এবার খেয়াল করো এখন এই পজিটিভ থেকে এই পজিটিভের দূরত্ব বাইরে গেছে অনেক বেশি, তার মানে এই যে বিকর্ষণ বলটা এটা একটু কম, বা এটা তোমার কাছাকাছি চলে আসছে, মানে এই আকর্ষণ বলটা বেশি, তার মানে এখন সে মাঝামাঝি না গিয়ে এইটা একটু কাছাকাছি আসে, মানে এই পজিটিভ চার্জটা মোটামুটি এরকম একটা দিকে চলে আসবে। তার মানে পজিটিভ চার্জটা আসবে এইখানে, এবং এট দ্য এন্ড অফ সে কোথায় আসবে? এইখানে চলে আসবে। তাহলে খেয়াল করো পজিটিভ চার্জটা কোন দিক কিভাবে গেল, প্রথমে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, এইভাবে। তার মানে সে কিন্তু ডিরেক্ট ট্রাভেল করবে না, সে এরকম একটা পথে ট্রাভেল করবে, রাইট? এন্ড দ্যাট ইজ ওয়াই পজিটিভ আর নেগেটিভ চার্জের বল লেখাগুলো হচ্ছে এইরকম। বুঝতে পারছি? এই হচ্ছে সিম্পল কাহিনী। এবং এই যে সাইডের যে বল লেখাগুলো আছে না, পজিটিভ থেকে বেরোতেছে নেগেটিভ এর দিকে কি ঢুকতেছে, হ্যাঁ এটা কি, এই যে এইভাবে এসে ঢুকবে। কারণ দেখো একটা পজিটিভ চার্জ এখানে থাকলে সে একটু বাঁকা হয়ে প্রথমে বিকর্ষণ করবে, ঠেলবে, ওই দিয়ে হয়ে ঘুরা পেতে আর নেগেটিভ এর কাছে আসবে। তো দিস ইজ হাউ বল রেখা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লাইন ওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছি? এই হচ্ছে বল রেখার কনসেপ্ট, বল রেখার আর কোনো কনসেপ্ট নাই। তো তাহলে আমরা বলতে পারি যে এই চ্যাপ্টারে মোটামুটি সবকিছু আমাদের এখন কভার হয়ে গেছে। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, হ্যাঁ বলো বলো স্যার, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ কে যদি রাখা হয় তাহলে এদের সংযোগ রেখার কোন জায়গাটায় হচ্ছে সাম্যাবস্থা কাজ করবে, মানে কোন দিকে? আচ্ছা, তুমি মনে হয় আজকে প্রথম ক্লাস করতেছো, তাই তো? না স্যার, সেকেন্ড ক্লাস করতেছি। তাহলে এটা তো গত ক্লাসে আমরা বিস্তারিত জানছি না? জি স্যার, ওইটা একটু আরেকবার বলে দিন। ও আচ্ছা ঠিক আছে।
একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ কি সমান বলতেছো তুমি নাকি? না দুইটার স্যার, কি পরিমাণ সমান? পরিমাণ কি সমান? আজকে আপনি যে লাস্ট কোশ্চেনটা দিছেন না, ওইটা তড়িৎ ও তীব্রতা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মনে হয়েছিল +70 কুলম নাকি? এটা ছিল -10 কুলম, তাই তো? জি স্যার। আচ্ছা খেয়াল করো, আমি যদি মাঝখানে রাখি একটা একক ধনাত্মক আধান, ও তো ঠেলবে, ও তো টানবে, জীবনেও সমাবর্তন আসা সম্ভব না। আমি এদিকেও রাখি যদি, তাতেও লাভ নেই, এটা এটা বিকর্ষণ করবো, এটা টানবে, মানে মাঝখানে তো কোনোদিনই সাম্যাবস্থা হবে না। তাহলে কি বাইরে হবে কিনা একটু চিন্তা করো। ধরো আমি পজিটিভ ধনাত্মক আধানটাকে এইখানে রাখছি, তো এই পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, তাই তো? এবং এটার মান অনেক বেশি। অন্যদিকে এই পজিটিভ আর নেগেটিভকে আকর্ষণ করতেছে, কিন্তু এটা প্রথমত দূরে আছে, দ্বিতীয়ত এটার মানও অনেক কম। তাহলে ওর পক্ষে কি কোনোদিন সম্ভব এই পজিটিভের ধাক্কাকে উপেক্ষা করে ওইটাকে টান দেওয়া? না স্যার, সম্ভব না, মানে এইদিকে কোনোদিনই আমি সাম্যাবস্থা পাবো না। বাট যেহেতু এইটা অ্যাকচুয়ালি 70 কুলম, মানে এটা অনেক বেশি, এটা হচ্ছে -10 কুলম, তো এখন ধরো একটা পজিটিভ চার্জ যদি আমি এখানে রাখি একক ধনাত্মক আধান, এই নেগেটিভ এই পজিটিভ কে আকর্ষণ করতেছে, ফাইন। বাট এই যে পজিটিভ চার্জটা একক ধনাত্মক 70 কুলম, এটা দূরে আছে, বাট এটার পাওয়ার অনেক বেশি। তাহলে হয়তো বা ওর পক্ষে কোনো একটা পয়েন্টে সম্ভব যে এই নেগেটিভ চার্জ পজিটিভ কে যত জোরে আকর্ষণ করতেছে, ঠিক সমান পরিমাণ বল দিয়ে অত দূর থেকে বেশি শক্তি নিয়ে তার পক্ষে ওই জায়গাকে বিকর্ষণ করা সম্ভব হলেও হতে পারে, মানে এরকম একটা বিন্দু পাওয়া সম্ভব। কথাটা বুঝতে পেরেছি? জি স্যার বুঝছি। আর আর এই কারণে আমরা ধরে নিব যে এই চার্জটা ছোট, তার ওই পাশে এক্স দূরত্ব, এক্স একটা দূরত্ব ধরে নিলাম যে ওই বিন্দুতে সাম্যাবস্থা কাজ করতেছে, মানে এই অবস্থায় এই নেগেটিভ আর পজিটিভের টার্ম আর এই পজিটিভ আর এই পজিটিভের ধাক্কা সমান হয়ে গেছে। তো তার মানে এখন যদি আমি প্রথমে এইটার জন্য ওইটার বল নির্ণয় করি, মাঝখানে দূরত্ব দেওয়ার কথা ছিল 0.3 মিটার, মানে 30 সেন্টিমিটার দেওয়া ছিল, তো তাহলে এটার সাথে এটার দূরত্ব কত হবে? 0.3 + x, রাইট? জি স্যার। আর এটার সাথে হচ্ছে x। এখন বাকিটা বুঝছো? জি স্যার, বাকিটুকু বুঝছি। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রবলেম? আর কারো কোনো প্রবলেম আছে নাই নাকি? আচ্ছা ভ্যান্ডিকাপ মেশিনটা সবাই পড়ছিলাম? আচ্ছা স্যার, ফ্যান্টাস্টিক। একটু প্রবলেম হয়, ওটা আবার রিপিট করলে ভালো হয়। এটা আবার রিপিট করব, ভ্যান্ডিকাপ মেশিনের কনসেপ্ট কি? ভ্যান্ডিকাপ মেশিনের কনসেপ্ট একটাই, যে কোন একটা বস্তুর মধ্যে যদি চার্জ থাকে, সেই চার্জ গুলা কোথায় থাকে বলতো? এই গোলকটার মধ্যে বললাম কিছু পজিটিভ চার্জ আছে, এটা কোথায় থাকবে, কোন জায়গাটায় থাকবে? সেটা অলওয়েজ তার পৃষ্ঠে থাকবে। আচ্ছা এখন পৃষ্ঠে থাকার ফলে যেটা হয়, তুমি মনে করো অসীম দূর থেকে একটা একক ধনাত্মক আধানকে এই ফুটবলটার একদম পিঠের মধ্যে নিয়ে রাখলা, ধরো তোমার 10 জুল কাজ করতে হলো, তার মানে আমি বলতে পারি যে এই বিন্দুর বিভব হচ্ছে 10 ভোল্ট, তাই তো? এখন যদি আমি এই আধানটাকে আরেকটু ভিতরে আনি, খেয়াল করো আমি মনে করো আধানটাকে এই জায়গাতে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখন আমি করলাম কি, বোঝার সুবিধার জন্য এই জায়গায় ফুটবলটাকে দুইটা ভাগ করে দিলাম। এখন খেয়াল করো এই ফুটবলের এই দুই ভাগের এই পাশে যে চার্জ গুলো ছিল বা এই পাশে চার্জ গুলো ছিল, সব চার্জই কিন্তু যখন আমি অসীম থেকে আসতেছিলাম, আমাকে সবাই মিলে খেলতেছিল, ধাক্কা দিতেছিল বের করে দেওয়ার জন্য, তুই আসিস না, বিকজ এটাও পজিটিভ ওইটাও পজিটিভ। বাট যখন আমি এইখান থেকে ভিতরে ঢুকে গেলাম, মনে করো আমি পৃষ্ঠে চলে আসছি, অনেক কষ্ট করে শক্তি খরচ করে, তারপরে ওদের ধাক্কা সহ্য করে, ওদের অপমান সহ্য করে চলে আসছি, বাট এখন আমি এই পৃষ্ঠ থেকে একটু ভিতরে ঢুকে এই পয়েন্টে আসছি, তো এই যে এই পজিটিভ চার্জ গুলো যেগুলো আমাকে এতক্ষণ ধরে বিকর্ষণ করতেছিল, তারা তো এখনো আমাকে বিকর্ষণ করবে, কোন দিয়ে করবে? উল্টা ভিতরে দিয়ে করবে না? এটা এটা বিকর্ষণ করবে না? বুঝছি, তো এই চার্জ গুলো এতক্ষণ ধরে আমাকে বাইরে থেকে টানার চেষ্টা করতেছিল, এখন এই চার্জ গুলো আমাকে ভেতরে ফেলার চেষ্টা করবে, বুঝতে পেরেছি? বাট এই চার্জ গুলো যেগুলো এখন এই পাশে আছে, তারা কিন্তু স্টিল না ওকে ধাক্কা দিবে ওই দিকে, তাই না? বাট খেয়াল করো এদের পরিমাণটা বেশি, ওদের পরিমাণটা কম, বাট এরা কিন্তু আমার কাছে আছে, এরা কিন্তু দূরে আছে, কথাটা বুঝতে পেরেছো? মানে আসলে ব্যালেন্সড হয়ে যায় এখানে, তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাতে এই আধানগুলো দিয়ে এই আধানগুলোর যে বিকর্ষণ বল বাইরের দিকে আর এই আধানগুলোর যে বিকর্ষণ বল ভিতরের দিকে, দুইটা ব্যালেন্সড,
তার মানে বেসিক্যালি এই বিন্দুতে আমার নিট ফোর্স মানে এই পয়েন্টে নিট ফোর্স কত হবে? জিরো। কথাটা বুঝতে পারছি? এখন তার মানে আসল কাহিনীটা কি দাঁড়ালো? তার মানে আমি যদি কোনো মতে কষ্ট করে একবার পৃষ্ঠে আসতে পারি, দেখলাম পৃষ্ঠের বিভব 10 ভোল্ট, তারপরে আমি ভিতরে এখানে আসি, মাঝখানে যাই, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই, এই জায়গায় যাই, যেই জায়গায় যাই, আসলে ওইখানে কোনো বল কাজ করতে পারে না, কথাটা বুঝতে পারছি? আর যেহেতু ভিতরে কোথাও আর কোনো এক্সট্রা বল কাজ করে না, তার মানে আমি যদি অসীম থেকে এখানে আমি আনতে যে শক্তি খরচ করব, এরপরে আমি গোলকের ভিতরে যেই জায়গায় ঢুকি না কেন, যেই জায়গায় হামদায় যাই না কেন, আমার বেসিক্যালি আর কোনো শক্তি খরচ হবে না, কারণ এখানে বলই নেই। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। আর এই কারণে যেহেতু এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে কোনো কাজ হয় না, খেয়াল করো পৃষ্ঠ থেকে ভেতরে আসতে কোনো কাজ হয় না, তার মানে এইখানে আসতে যে 10 জুল কাজ হয়েছিল, আমি যদি এখন ডাইরেক্ট এখানে আসি আমার 10 জুল কাজই হবে, কথাটা বুঝছি? আমি যদি বাইরে থেকে ডাইরেক্ট কেন্দ্রে আসি তাও 10 জুল কাজ হবে, আমি যদি এই পাশ থেকে শুধু পৃষ্ঠে আসি তাও 10 জুল কাজ হবে, কথাটা বুঝতে পারছি? তার মানে হচ্ছে কি এই যে গোলকের পৃষ্ঠে যদি বিভব হয় 10 ভোল্ট, তাহলে এখানে কত হবে বলতো? 10 ভোল্ট। 10 ভোল্ট। এখানে কত হবে? 10 ভোল্ট। এখানে 10 ভোল্ট, সব জায়গাতেই 10 ভোল্ট সমান, ঠিক আছে? তো এখন ভ্যানডিগাট মেশিন করে কি এরকমই একটা গোলক বসায় কাজ করে, ঠিক আছে? এই একই কাহিনী, গোলকটা সে ব্যবহার করে কিন্তু গোলকের নিচ দিয়ে ফুটা, ঠিক আছে? নিচ দিয়ে ফুটা করে একটা চাকার মতো জিনিস প্রবেশ করে দেওয়া হয়, বেল্টের মতো জিনিস, যেই চাকার উপরে বেল্টের মতো একটা জিনিস ঘুরতে থাকে এবং একটা ইলেকট্রিক সিস্টেমের সাহায্যে এই বেল্টের মধ্যে কন্টিনিউয়াসলি পজিটিভ চার্জ স্প্রে করা হয়। তো এই চাকাটা যখন ঘুরতে ঘুরতে এখানে যায় কেন্দ্রে যায়, সে মাঝখানে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ নিয়ে আসে, কথাটা বুঝতে পারছি? এখন খেয়াল করো এই গোলকের পৃষ্ঠের বিভব আর ভিতরে যে কোনো জায়গায় সব জায়গায় কি বিভব সমান না? যদি মনে করো সাপোজ বাইরে যদি 10 ভোল্ট হয়, তাহলে ভিতরে এই জায়গায় আগে 10 ভোল্টই ছিল না, তাই তো? নাকি কোনো সন্দেহ আছে? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তো এই জায়গাটায় মনে করো কিছু নাই, না থাকলে এই মাঝখানে বিভব থাকতো 10 ভোল্ট, পৃষ্ঠেও 10 ভোল্ট, বাট আমি এখন মাঝখানে এক্সট্রা কিছু চার্জ ঢুকার ব্যবস্থা করে দিছি, তার মানে এই জায়গায় তুলনামূলক বেশি চার্জ আছে এখন এক্সপেক্টেড চার্জের থেকে, তাহলে এই জায়গার ভোল্টেজ কি থাকবে না, এটা কি 10 ভোল্টের থেকে বেশি হবে না? এই বিন্দুর বিভব হবে? জি স্যার। জি স্যার। তার মানে আমার গোলকটার গায়ে সবসময় বিভব হচ্ছে 10 ভোল্ট, বাট এটার ভিতরে যখন আমি চার্জ দিলাম এটার বিভব অবশ্যই তার থেকে বেশি হবে, কারণ এখানে এক্সট্রা কিছু চার্জ অ্যাড হয়েছে। তার মানে এটা হচ্ছে এই গোলকের কেন্দ্রের বিভবটা সবসময় উচ্চ বিভব হবে, কার থেকে? এই যে গোলকটার যে পৃষ্ঠের বিভব তার থেকে। তার মানে গোলকটা হচ্ছে নিম্ন বিভব আর কেন্দ্র সবসময় উচ্চ বিভবে থাকবে। এখন তোমরা বলো আমরা কি শিখছি এতদিন ধরে এই চ্যাপ্টারে, পজিটিভ চার্জ কোন দিক যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব না নিম্ন বিভব থেকে উচ্চ বিভব? উচ্চ থেকে নিম্ন। তার মানে এই চার্জ গুলো খুব সুন্দর ভাবে ট্রাভেল করে এই গোলকের গায়ে চলে যাবে, কথাটা বুঝতে পারছি? এবং গোলকের গায়ে যাইতেই থাকবে, এবং যতই চার্জ যাক না কেন, গোলকের মধ্যে যতই চার্জ গিয়ে জমুক না কেন, তার মাঝখানের কেন্দ্র এই যে এই মাঝখানের বিভব সবসময় মূল গোলকের থেকে বেশিই থাকবে, মানে এই দুইটা কোনোদিনও সমান হইতে পারবে না, এটা সবসময় নিম্ন থাকবে, মাঝখানেরটা সবসময় উচ্চ থাকবে, আর যার কারণে সবসময় এর মধ্যে চার্জ ট্রান্সফার হইতেই থাকবে, এবং যার ফলে আলটিমেটলি তুমি যতক্ষণ ধরে মেশিনটা রান করবা ততক্ষণ ধরে তুমি এই গোলকটার মধ্যে বিপুল পরিমাণ চার্জ জমা করে ফেলতে পারবা, বোঝা গেছে? এইটাই হচ্ছে ভ্যানডিগ্রাফ মেশিন, বাকিটা বিস্তারিত বই থেকে পড়ে নিও, এটা হচ্ছে মূল কনসেপ্ট। কারো কোনো সমস্যা আছে? স্যার সমপটেনশিয়াল রেখা বললে না তো? ও, সমপটেনশিয়াল লেখাটা অ্যাকচুয়ালি বল লেখার যে থিওরি আছে না, ওইটা দিয়ে পুরাপুরি বুঝতে পারবে না, কারণ এখানে আসলে কাজের হিসাব করতে হয়, হ্যাঁ, মানে কোথা থেকে আসছে কতটুকু কাজ দিতে, এরকম মনে হয় ছিল না, রেখাগুলো মনে হয় এরকম ছিল, তাই না? আচ্ছা, তো এই রেখাগুলো সমপটেনশিয়াল রেখা, মানে হচ্ছে তুমি অসীম দূরত্ব থেকে, সাপোজ আমি এই রেখাটা চুজ করলাম, এর মানে হচ্ছে এই রেখার সবগুলা বিন্দুতে বিভব সমান, আমি এই রেখাটা চুজ করলাম, তার মানে যে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে, যে কোনো বিন্দুতেই যদি আমি একটা একক ধনাত্মক আধান নিয়ে আসি অসীম থেকে,
তাহলে একই পরিমাণ কাজ করতে হবে, ঠিক আছে? এইটুকুই শুধু বলতে পারি, বাট অ্যাকচুয়ালি এটা যেভাবে বল রেখা আমরা ইমাজিন করে দেখলাম এটা ওইভাবে দেখা যাবে না, কারণ এটা সিমুলেশন করে হিসাব করে দেখতে হয়, ঠিক আছে? এইটুকুই, বুঝতে পারছো? আশা করি দ্যাটস এনাফ। তাহলে আমাদের মনে হয় না এই চ্যাপ্টারে আর কিছু বাকি আছে, ঠিক আছে? যারা রেগুলার ক্লাস করছো ঠিকঠাক মতো, হ্যাঁ বলো স্যার, বজ্রপাতে লেখা আছে যে বাতাসের গতি শব্দের চাইতে দ্রুত হলে তাকে শক ওয়েভ বলে, এবং বজ্রপাত একটা শক ওয়েভ, এটা কি স্যার? ইয়েস, ডেফিনেটলি কাইন্ড অফ শক ওয়েভ জিনিস কি সেটা জানো আগে? কি শক ওয়েভ জিনিসটা কি সেটা জানো? আচ্ছা, শক ওয়েভ জিনিসটা হচ্ছে কিছু কিছু এরোপ্লেন আছে, এরোপ্লেন বলতে কি ভুল হবে, ফাইটার প্লেন আছে, যারা কিনা বেসিক্যালি শব্দের বেগের চেয়ে দ্রুত চলতে পারে। হ্যাঁ, শব্দ সেকেন্ডে যায় 332 মিটার, ওইটা মনে হয় সেকেন্ডে 350 মিটারের কাছাকাছি যায়, বাট এটা তো শর্টকাট করে যেতে পারে না, সে আস্তে আস্তে স্পিড আপ করতে করতে হয়। তো মনে করো যখন মানে এরোপ্লেনটা শব্দের বেগকে ধরে ফেলার চেষ্টা করে, এবং ধরতে 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 যখন সে শব্দের বেগকে অতিক্রম করে ফেলে, তখন যে সমস্যাটা হয় যে এই যে শব্দকে অতিক্রম করে ফেললো, এই যে এত বড় অপমানটা করলো শব্দকে, এই অপমানটা আসলে শব্দ সহ্য করতে পারে না, তো সেই অপমান সহ্য করতে না পারে একটা বিশাল বিকট চিৎকার করে। হ্যাঁ, তো সেটাকে আমরা আসলে বলি সুপারসনিক বুম, এবং এই আওয়াজটা না আসলে মানে জঘন্য রকমের ভয়ঙ্কর, যে একবার সুপারসনিক বুম শুনছে সে জীবনে আর ওই শব্দ দ্বিতীয়বার শুনতে চাইবে না, ঠিক আছে? তো এই রকম ঘটনাটাই ঘটে যে যখন ওই যে শকওয়েভ তৈরি হয়, যখন কোনো কিছুর বেগ শব্দের বেগের থেকে বেড়ে যায়, এবং যেই মুহূর্তে শব্দের বেগটাকে অতিক্রম করে ফেলে, তখন সেখানে এই শকওয়েভ জিনিসটা ক্রিয়েট হয়। এবং বজ্রপাতের ক্ষেত্রেও এরকম সিমিলার ব্যাপারটা ঘটে, কারণ প্লাজমা, তোমরা হয়তো দেখে থাকবা যে যখন রাতের বেলা কোনো কারণে ডিরেক্টলি তোমার মেঘ থেকে ডাইরেক্ট জিগজ্যাগ লাইন গুলো আসতে দেখো, খুব ফাস্ট মুভ করে, তো এত ফাস্ট যেতে মুভ করে, তখন ওই মুভমেন্টের কারণে তখন সেটা বেগ আসলে শব্দের বেগের থেকে অনেক অনেক গুণ বেশি হয়। তো যেহেতু শব্দের বেগের থেকে বেশি একটা বেগে কোনো কিছু ট্রাভেল করা শুরু করে, তখন ওই সুপারসনিক বুমটা জেনারেট হয়, এবং ওইটা হচ্ছে আমরা ঠাডা হিসেবে বলি অনেক সময়, ঠিক আছে? এই আর কি, আর কিছু স্যার? বিভব বি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, আবার স্যার বি ইকুয়াল কে কিউ বাই আর, মানে স্যার কিউ বাই সি, স্যার এই দুটো সূত্রের মধ্যে স্যার সম্পর্ক কি স্যার, এটা বুঝি না স্যার। মানে এই দুটো সূত্রের মধ্যে সম্পর্ক বলা দেখানো হয় নাই, মানে এটা দেখানো হয়েছে ভি কে এই তিনটা সূত্র দিয়ে বের করা সম্ভব। তুমি যখন ধারকত্ব রিলেটেড কাজগুলো করতেছো, তখন তার মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে এবং তার ধারকত্বের মান যদি সি হয়, তখন তার ওই গোলকটার বা ওই বস্তুটার বিভব বলে দেওয়া যায় ভি ইকুয়াল ডাব্লিউ বাই কে এই সূত্র দিয়ে। এখন সম্পর্ক বলতে কি, সম্পর্ক হচ্ছে এইগুলো সমান, মানে এই এই তিনটা জিনিসই ভি নির্ণয় করে, তিনটাই ভি। তো তুমি তিনটাকে জাস্ট গাণিতিক নিয়ম সমীকরণ নিয়ম অনুযায়ী পক্ষান্তর করে কোন কোন বদল বদল করে যা বের করতে পারবে সেটাই সম্পর্ক, বাট তুমি কি সম্পর্ক বুঝতে চাচ্ছ আমি কিন্তু তাহলে বুঝলাম না এখানে। স্যার অসীম থেকে স্যার একক ধনাত্মক আধান পৃষ্ঠে আনতে যে পরিমাণ কাজ হয় স্যার, সেটা বিভব, আবার কি পাই সি, এটাও সেম মান আসবে? হ্যাঁ অবশ্যই সেম মান আসবে, অবশ্যই সেম মান আসবে, আবার তুমি কে ইন্টু কিউ বাই আর এটা করলেও সেম মান আসবে, কারণ আমরা যে বিভবের সংজ্ঞাটা বলছি অসীম দূরত্ব থেকে, তুমি কি আসলে অসীম দূরত্বে কোনো যাইতে পারবা? যাইতেই পারবা, তুমি অসীম দূরত্ব থেকে আসবা কেন না, ওটা হচ্ছে থিওরিটিক্যালি জিনিসটা কিভাবে মানে কনসেপচুয়ালি সংজ্ঞাটার মূল মানে এটা কি আসছে, মানে মূল তার জেনারটা কি, সেভাবে বোঝানোর জন্য সংজ্ঞাটা বোঝানো হয়েছে, বাট আলটিমেটলি তো আমাদের কাজ বের করে আনার জন্য অসীমে যাইতে হয় না। অসীমে যাওয়ার আগেই বলছিলাম না যে আলটিমেটলি বল অনেক শূন্য হয়ে যায়, বাট ওটা এতটাই মানে টাইনি লেভেল থাকে, সেটা আমাদের মানুষের পক্ষে এখন পর্যন্ত কাউন্ট করা সম্ভব না, মেশিনের পক্ষেও সম্ভব হয়ে ওঠে নাই, এই আর কি। স্যার ফটোকপির ক্ষেত্রে কি হয়? ফটোকপির ক্ষেত্রে কি হয় আমি তো ডিটেল বলতে পারবো না, মূল জিনিসটা শুধু বলে নেই, ফটোকপির ভিতরে মূল যে পার্টসটা থাকে সেটাকে বলে একটা ড্রাম, ঠিক আছে? এই ড্রাম হচ্ছে কিরকম, তোমরা যে বাসায় আমরা রুটি খাওয়ার সময় রুটি বেলি না আমরা, দেখবা যে অনেক রুটির বেলুনের গায়ে লম্বা লম্বা দাগ থাকে না রিং এর মতো, তো ওই দাগ গুলো যখন আমরা যখন রুটি বানাই রুটির মধ্যে কিন্তু ওই দাগ গুলা চলে যায়, তাই না? তো এইটা অনেকটা সিমিলার কাজ করে, তবে সে দাগের বদলে সে ব্যবহার করে চার্জ, ঠিক আছে? তো এই ড্রামটার গায়ে এক ধরনের পদার্থ থাকে, এক ধরনের
পদার্থটার নাম কি আমি জানি না, বয়ন তো আছে, খেয়াল করে দেখো, আমি ভুলে গেছি আসলে। তো ওই পদার্থটার কাজ হচ্ছে যে যখন আসলে ওই পদার্থটা কন্টিনিউয়াসলি মধ্যে স্প্রে করে যেতে হয় ভিতরে, তোমার দেখবে ফটোকপি দিলে মনে হয় যেন কাগজের ভিতর দিয়ে কিছু একটা গেলো এরকম লাইটের মতো, খেয়াল করছো না? তো ওইটা হচ্ছে আসলে ওইটার নিচে ড্রামটা, ঠিক আছে? রুটি যেমন বেলা হয়, তো ওই ড্রামটাও আসলে আমাদের পেস্টটাকে নিচ থেকে উল্টা ভাবে বেলে, ঠিক আছে? তো এই ড্রামের মধ্যে একটা কেমিক্যালের মিশ্রণ দেওয়া থাকে, তো ওই কেমিক্যালটার বৈশিষ্ট্য হচ্ছে যে ওই কেমিক্যালের মধ্যে যদি তোমার আলো পড়ে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয়। তো এখন মনে করো আমি লিখলাম, মনে করো ক লিখলাম, ঠিক আছে? তো যখন ওই ড্রামটা ওই পেস্টের নিচ দিয়ে যায় তখন ওই আলোটা কাগজের মধ্যে পড়ে, কাগজ থেকে রিফ্লেক্ট করে ড্রামের মধ্যে আসে। তো এখন যখন মনে করো কাগজের রিফ্লেকশনটা এই জায়গাতে আসে, তখন মনে করো কি হয় যে কাগজের অন্যান্য সাদা অংশ থেকে আলোটা প্রতিফলিত হয়ে ড্রামে পড়ে, এবং ড্রামের যে জায়গায় পড়ে সেখান থেকে ইলেকট্রন চলে যায়, ঠিক আছে? বাট কাগজের যে কালো অংশ সেখান থেকে তো আলো আর ড্রামের মধ্যে যায় না, তো ওই অংশের মধ্যে বেসিক্যালি তখন আর কোনো মানে ওই অংশ থেকে ইলেকট্রন বের হয়ে যাইতে পারে না। তো ইলেকট্রন বের হয়ে না যাওয়ার কারণে তখন এই অংশের মধ্যে কিছু চার্জ লেগে যায়, এবং চার্জটা এমন ভাবে লাগে যে কাগজের মধ্যে যা কিছু আছে ওইখানে যেমন দাগ দেওয়া, যেমন শেপ দেওয়া, ওই রকম শেপের আকারে চার্জ গুলো এই ড্রামের মধ্যে লেগে থাকে। কথাটা বুঝতে পারছি? মানে মানে যতটা যতগুলা লেখা আছে ততগুলা মানে তত যতগুলো লেখা, যতগুলা কণা, যতগুলা বিন্দু যেভাবে যেভাবে আছে ড্রামের গায়ে সেরকম একটা ছাপ পড়ে যায়, কিন্তু সেই ছাপটা পরে চার্জ দিয়ে ছাপ পড়ে। কথাটা বুঝতে পারছো? চার্জের ছাপ, আন্ডারস্ট্যান্ড? তো ড্রাম বেসিক্যালি ওইখান থেকে একটা ডুপ্লিকেট কপি করে নেয়, তবে সেটা কি দিয়ে? কালি দিয়ে না, সেটা চার্জ দিয়ে। কথাটা বুঝতে পারছি? তো তারপরে এই ড্রামটা করে কি, এই ড্রামটাকে কি করা হয়, কালির মধ্যে দিয়ে গ্রামটাকে রোল করানো হয়, ঠিক আছে? আসলে অনেক কাহিনী আছে ভিতরে, এত অনেক কমপ্লেক্স জিনিসপত্র আছে আমি বলবো আসলে, বাট মূল কনসেপ্ট হচ্ছে এই ড্রামের মধ্যে যেহেতু এখন একটা চার্জের একটা প্যাটার্ন বসে গেছে, তাই না? তো আবার যে ফটোকপির যে মেশিনের যে কালিটা ব্যবহার করা হয়, সেই কালিটা আবার এই চার্জের প্রতি অ্যাট্রাক্টেড হয়, কারণ ওই কালিটাকে আবার নেগেটিভ চার্জে চার্জিত করা থাকে। তো ওইটা নেগেটিভ, এটা পজিটিভ, তো এরা এটাকে অ্যাট্রাক্ট করে, এবং কোন জায়গাতে অ্যাট্রাক্ট করবে, এক্স্যাক্টলি যেই জায়গাতে, যে জায়গাতে চার্জ গুলো বসে আছে সেই জায়গাতে। কথাটা বুঝতে পেরেছি? তো তার মানে চার্জের প্রথমে একটা ছাপ তৈরি হলো, তো তার মধ্যে আবার কি হলো, বাইরে থেকে যে কালির যে ছোট ছোট কণাগুলো সেগুলো এখানে আসার মতো লেগে যায়, কারণ পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে। তো দেন যেই পেজটার মধ্যে আসলে ফটোকপিটা উঠে আসে, সেই পেজের উপর দিয়ে রুটিটাকে বেলা হয়, এবং এই ড্রামটা খুব গরম করা হয়। তো ওই যে কালিটা ব্যবহার করা হয় সেটার বৈশিষ্ট্য হচ্ছে যে গরম হলে সেই কালিটা গলে যায়, এবং যেহেতু ওই গরম রোলারটা আমাদের কাগজের উপর দিয়ে বেলা হয়, তো এইখানে এখানে যে এখানে ড্রামের গায়ে ঠিক যেই প্যাটার্নের কালি লেগে থাকে সেই প্যাটার্নের কালিটা কাগজের মধ্যে বসে যায় এবং হয়ে আসে আমাদের ফটোকপি। কথাটা বুঝতে পারছি? আর ভাই এখানেও খেয়াল করলে দেখবা যে ফটোকপি একদম বের করলে খুব মচমচে গরম গরম থাকে, কারণ এই যে ড্রামটা রোল করতে হয়, তো এই কারণে। বাট যতটা সহজ ভাবে জিনিসটা বললাম বুঝতেই পারতেছো, এই জিনিসটা কিন্তু ওইভাবে করা অনেক টাফ, ঠিক আছে? অনেক কারসাজি করতে হয় ওর ভিতরে, অনেক মেকানিজম হয়, ওগুলোর জন্য তো টাইম অনেক কম লাগে, তাই না? অনেক কম টাইমের মধ্যে হয়, বাট অনেক সফিস্টিকেটেডলি কাজ করতে হয় ভিতরে, সামান্যতম মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি মেকানিজম। কখনো যদি ফটোগ্রাফি মেশিন ঠিক করতে দেখো, যদি দেখো দোকানে ঠিক করতেছে, 2 মিনিট দাঁড়ায় থাকবার, দেখবা যখন খুলোর ভিতরে কত হাজার হাজার পার্ট, দেখলে মাথা ঘুরে যাবে, ঠিক আছে? আমি মাঝে মাঝে দাঁড়ায় দেখি, ইনফ্যাক্ট আমি যখন হাই কনস্ট্রাকশনের কাজ দেখি রাস্তার মধ্যে, বা মনে করো রাস্তার মধ্যে ছোটবেলায় করতাম কি, রাস্তায় অনেক সময় অনেক ফেলনা জিনিস পাওয়া যায় না, টোকাই রাখি করে ফেলনা জিনিস টোকায় নিয়ে আসে না, তো আমি যদি রাস্তার মধ্যে একটা ব্যাটারি পাইতাম, একটা সার্কিট বোর্ড পাইতাম, এগুলো সব টোকায় টোকায় বাসায় নিয়ে আসতাম। আমার অনেক বড় কালেকশন ছিল যে বিভিন্ন টোকানো জিনিসপত্র, বাট ওগুলো থেকে আমি করতাম কি, পার্ট ফুট বের করে কানেকশন দিয়ে চার্জার লাইট বানাইতাম, চার্জার ফ্যান বানাইতাম, আরো অনেক কাজ করতাম আর কি একটা সময়, ওটা অনেক আগের কথা, বাট এক্সপেরিমেন্ট করতাম অলওয়েজ, এই আর কি। আর কিছু প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন আছে? নাই?
আমি কি ধরে নিব আর কোনো প্রশ্ন নাই, আমরা কি তাহলে নেক্সট চ্যাপ্টারে মুভ করতে পারি? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই শোনা যাচ্ছে। আমরা কি নেক্সট চ্যাপ্টারে মুভ করব তাহলে? বাকি সবাই বলো। ওকে স্যার। ওকে, সো ইউ ক্যান মুভ অন। আমাদের যে নেক্সট চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 11। বের করি সবাই, তো বইটা বের করি, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় কি কি পড়তে হবে বাগা দিয়ে আগে। স্যার এক মিনিট একটু, অনুশীলনে সাধারণ প্রশ্নে একটা প্রশ্ন আছে, কোন বিন্দুতে আচ্ছা স্যার, পটেনশিয়াল শূন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড শূন্য নয়, এটা কি সম্ভব? স্যার এটার অ্যান্সারটা কি হবে? পটেনশিয়াল শূন্য বাট ইলেকট্রিক ফিল্ড শূন্য নয়। কোথায় কোথায় কয় নাম্বার কয়, দাঁড়ান বের করে নিই। 304 পেজে 5 নাম্বার। আচ্ছা আচ্ছা, 304 পেজে 5 নাম্বার। কোন বিন্দুতে পটেনশিয়াল শূন্য? পটেনশিয়াল শূন্য মানে কি বলো তো? ওই অসীম বিন্দুতে দূরত্ব থেকে একক একটা ধনাত্মক একক চার্জ ধনাত্মক অন্তত নিয়ে আসলে কোনো কাজ কাজই করতে হবে না, মানে ওখানে কোনো বলই কাজ করে না। তো যেখানে কোনো বল কাজ করে না তার মানে কি ওইটার মধ্যে আসলে তো কোনো চার্জ নাই? চার্জ না থাকে তাহলে কি বলছে, তার ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না কেন? অবশ্যই সেটা শূন্য হবে। উপরের ক্লাসে গেলে তোমরা সম্ভবত একটা সূত্র পাবা, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইডি। ভি ইজ ইকুয়াল টু ইডি, এখান থেকে সম্পর্ক পাওয়া যায়, ই যদি 0 হয় ভি 0 হইতে হবে, ভি যদি 0 হয় ই 0 হইতে হবে। আরেকটা ভাবে আমরা সূত্রটা জিনিসটা মনে হয় দেখতে পারি, খেয়াল করো আমরা ই এর একটা সূত্র কি জানছি, ইকুয়াল কে কিউ বাই আর, তাই না? আর স্কয়ার। এখন খেয়াল করো আমি যে এটাকে লিখতে পারি না, কিউ বাই আর ইন্টু 1/r লিখতে পারি? জি ভাইয়া। হ্যাঁ, এখন কে ইন্টু কিউ বাই আর কে কি ভি লেখা যায় না একবারে? জি স্যার। জি তাহলে ভি ইকুয়াল ইকুয়াল ভি বাই আর, বা এখান থেকে আমরা বলতে পারি ওই যেটা একটু দেখলাম, ভি ইকুয়াল ই আর বা ইডি, বুঝতে পারছো? ও এইভাবে আসছে। এখন বল। হ্যাঁ জি, তুমি যদি ফিজিক্স ফিজিক্স কঠিন না রে ভাই, তুমি যা জানো জাস্ট ওগুলাই যদি একটু ঘুরানো থাকে, বিভিন্ন ভাবে চিন্তা করো, তুমি সবকিছু করতে পারবা। ঠিক আছে, আর কোনো কিছু? আচ্ছা, যদি আরো কারো মনে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু থাকে বাট এখন মাথায় আসতেছে না, খুঁজে রাখো, নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো। তা আজকে আমরা একটু চ্যাপ্টার 11টা স্টার্ট করে দিই, ঠিক আছে? চ্যাপ্টার 11 বের করি সবাই। 11 হচ্ছে চালু বিদ্যুৎ। আমরা কি কেউ আগে এই অধ্যায় পড়ছি? ভাইয়া আমরা আগে আলোর প্রতিফলন আর প্রতিসরণ শেষ করে আসি। কে বললো? তানভীর। তানভীর, বাকিদের বাকিরা যদি কি বলো বলো, সবাই মতামত দাও। তার আগে বিদ্যুৎটা পুরোটা শেষ করি, 10, 11, 12, তারপরে আলো 8, 9 ধরলে ভালো হয়। আর বাকিরা বলো, একজন একজন করে বলো। জি স্যার, আপনি আগে বিদ্যুতই শেষ করেন। আর বাকিরা? স্যার বিদ্যুৎ মানে ধরলে ভালো হয়, কারণ যেহেতু 10ম অধ্যায় বুঝিয়েছেন তাই 11 অধ্যায় বুঝাতে সহজ হবে। হ্যাঁ আচ্ছা, আশা করি মোটামুটি তানভীর বুঝে গেছো কাহিনীটা কি। আমি নিজেও বলি আর কি, যদি তুমি আলো পড়ো 8 আর 9 একসাথে পড়ো, সমস্যা নাই। ঠিক আছে, আমরা 10 পড়ছি 11 পড়ছি, আমরা 10, 11, 12 একটানে শেষ করি, তাহলে আমরা বলতে একটা সাইড হবে, মানে বইয়ের একটা পার্ট শেষ হবে আমরা বলতে পারি। পরে আমরা আলো শেষ করলাম, তারপরে আমরা তরঙ্গ গেলাম, তারপরে হয়তো আবার চ্যাপ্টার প্রথম থেকে ধরলাম, তো এইভাবে জিনিসটা একটু সহজ হবে। আমরা যেহেতু 10-এ আছি, মানে ইলেকট্রিক টাইপ জিনিসপত্র নিয়ে পড়তেছি, এখন আলোতে আমরা এখনই সুইচ না করি। আর ইনফ্যাক্ট আলোর থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের চলতরিত। ঠিক আছে, মনে রেখো এই ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এর যে পার্ট আছে, অর্থাৎ চ্যাপ্টার 10, 11, 12, এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 11, দেন সেকেন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 10,
and then third important chapter হচ্ছে priority দিক থেকে chapter 12 ঠিক আছে তো আমার মনে হয় chapter 10 এখন 11 পড়লে সব দিক থেকে ভালো হবে কারণ তোমাদের এটা নিয়ে প্যারা খাইতে হবে পরবর্তীতে যদি এখন শেষ করে না রাখো ঠিক আছে chapter 11 টা বুঝতে হয় ভালো মতো ঠিক আছে প্র্যাকটিস করতে হয় বেশি সো তানভীর ওকে ইটস ওকে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই হ্যাঁ ওকে আমাদের তো আলটিমেটলি পুরো বই তো পড়তে হবে আজ পড়ো আর কাল পড়ো তো একটানে শেষ করলেই সবার জন্য ভালো হবে আই থিঙ্ক ঠিক আছে আর তাছাড়া এমন তো না একবারই আমরা পড়বো আমরা রিপিট করবো আমরা মানে আমাদের যতদিন এসএসসি পরীক্ষা না হচ্ছে আমাদের রিপিট করে যেতে হবে কারণ অলওয়েজ ইউ হ্যাভ টু বি কিপ ইন প্র্যাকটিস ঠিক আছে যখন তোমার সবগুলো চ্যাপ্টার মোটামুটি থিওরি টিউরি ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা দেখা যাবে টেনের মাঝামাঝি সময়ের পরে এক্সট্রিম লেভেলের ম্যাথ গুলো সলভ করতে পারবো তখন আমরা টেস্ট পেপার ধরতে পারবো ঠিক আছে তো প্র্যাকটিসটা যেন ভালো হয় সেই জন্য আমরা আপাতত মূল মূল জিনিসগুলো পড়ে পুরো চ্যাপ্টারের বই সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে রাখি ঠিক আছে সো উই আর গোয়িং টু স্টার্ট চ্যাপ্টার 11 ঠিক আছে তো আজকে তো অলরেডি সময় শেষ তারপরে বলি কি কি পড়তে হবে চ্যাপ্টার 11 এ সবার প্রথমে যে বই নিছো সবাই জি ভাই বই বের করো কত নাম্বার পেজে হ্যাঁ পেয়েছি তো এখন চলো বিদ্যুতে সবার প্রথমে হচ্ছে তোমরা নিজে নিজেরা পড়ে ফেলবা 11.1 মানে বিদ্যুৎ প্রবাহ কি আমরা বিভবের যে কনসেপ্ট পড়ছি যেই কারণে আধান এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে সেটাই হচ্ছে মূলত বিভব তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে একই কাহিনী শুধু পার্থক্য হচ্ছে এখানে আমরা অসীম থেকে নিয়ে আসছি শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আধানকে ট্রাভেল করেছি বাট প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটিক্যালি আমরা আধানকে এভাবে ধরে ধরে ট্রান্সফার করতে পারবো না আমি মার্কারটাকে ধরে এখান থেকে এখানে আনলাম আধান এরকম জিনিসটা যে ধরে ক্যাচ ধরে ধরলা ক্যাচ কে ধরলা আবার অন্য জায়গায় তুমি ধরে নিয়ে গেলা ইটস ভেরি ভেরি টাইনি থিং ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমরা এই আধানটাকে আমাদের রেগুলার লাইফে ফিজিক্যালি ট্রান্সফার করতে পারি শূন্য মাধ্যমে না সেটা হচ্ছে তারের মধ্য দিয়ে আর আধান যখন তারের মধ্যে দিয়ে দৌড়ায় তখনই আমাদের এই চ্যাপ্টারে নিয়ে কাজ শুরু হয়ে যায় ঠিক আছে তো তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য এই জিনিসটা সবাইকে আমি মনোযোগ দিয়ে পড়তে বলবো যে এটা পড়বা আমরা তড়িৎচালক শক্তি কি সেটা সরাসরি পড়িনি কিন্তু বিভব পার্থক্য কি সেটা পড়ছি বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তি মূল গোড়া এক বাট দুইটার ফিগার আউটটা আলাদা আমরা এটা একটু পড়বো আমি এটা বোঝাবো বাট আমি শুধু এখন বলে দিই তারপরে কোনটা কোনটা পড়তে হবে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী একটু জেনে রাখলেই হবে পেজ নাম্বার 311 তারপর হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক এটাও নিজেরা পড়ে নেবেন কোনো সমস্যা নাই বাট দেখেন 312 তে নিচে একটা সূত্র আছে আই ইকুয়াল কিউ বাই সি ঠিক আছে এটা একটু বক্স করে ফেলি সূত্রটা বক্স করে ফেলবো দেখ হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ওহমের সূত্র ঠিক আছে 11.2.1 এই পুরো চ্যাপ্টারটা দাঁড়ায় আছে এই ওহমের সূত্রের উপর আর কিচ্ছু না ওহমের সূত্র শুধু বুঝে জাস্ট কয়েকটা মৌলিক কথাবার্তা বললে যে কেউ চ্যাপ্টারের ম্যাথ সলভ করা শুরু করতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে ওহমের সূত্র যেটা বক্স করা আছে আই ইকুয়াল বি বাই আর বা বি ইকুয়াল আই আর দেন হচ্ছে রোধের সূত্র প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এবং সবার নিচে একবারে তিনটাকে কম্বাইন করে দেওয়া আছে রো ইজ ইকুয়াল টু আর এল বাই এ রো হচ্ছে যে পি এর মতো যেটা দেখা যাচ্ছে সেটা রো ইজ ইকুয়াল টু আর এল আর ও আচ্ছা আর এ বাই এল আচ্ছা এইটা এটা বক্স করো না তোমরা তার উপরেরটা বক্স করো ক্যাপিটাল আর যেটা দেওয়া ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ এটা বক্স করো ঠিক আছে তারপর পরের পেজে আছে সিগমা ইকুয়াল 1/রো এটাও করতে পারো এটা জাস্ট নট ইম্পর্টেন্ট দ্যাট মাচ এরপর হচ্ছে স্থির মানের রো এগুলো নিজেরা পড়বা দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং বর্তনী বা সার্কিট তো বর্তনী বা সার্কিট নিয়ে তোমাদের বর্তমান বইয়ে সার্কিট গুলাকে যেভাবে বোঝানো হয়েছে আমি তোমাদেরকে সেভাবে বোঝাবো না ঠিক আছে তোমাদেরকে আমি ট্রেডিশনাল ওয়েতেই বোঝাবো কারণ এইভাবে বুঝতে হলে হায়ার লেভেলের জন্য মানে ইউনিভার্সিটি লেভেলের জন্য এটা ঠিক আছে বাট এখনই চট করে এই জিনিসটা তোমার আগে বুঝতে হবে না আগে আমি আমার সিস্টেমে তোমাদেরকে গোটা জিনিসটা বোঝাবো দেন গোটা সবকিছু পড়ে ফেলার পর দেন আমাদের বইয়ে যেভাবে কথাগুলো বা যেভাবে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে আমরা সেভাবে বুঝবো ঠিক আছে তারপর হচ্ছে তুল্যরোধ 11.2.4 পেজ নাম্বার 323 ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে হচ্ছে সূত্র একটাই পেজ নাম্বার 324 নিচের দিকে আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 এন দেওয়া আছে খেয়াল করো দাগাও তারপর হচ্ছে পেজ নাম্বার 326 চলে আসো এখানে একটা সূত্র আছে ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ডট 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 ওয়ান বাই আর এন এইটাই অ্যান্ড দেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই চ্যাপ্টারের
দেখো 13.3 তে দেওয়া আছে p is equal to w by t, vq equal to vq by t is equal to vi. এই সূত্রটা এভাবে লেখার দরকার ছিল না আসলে, আমি একটু লিখে দেখি কিভাবে লিখবা ভাইয়া। কোথায় এটা? পেজ নাম্বার 326। দেখো p is equal to vi is equal to i square rt is equal to v square by r. ও আচ্ছা t হবে না এটাতে, p equal vi is equal to i square r is equal to v square by r, বা এটা আগের লাইনে লিখতে পারো w is equal to vit is equal to, আমি বাঁকা লিখতেছি কিন্তু, হ্যাঁ, i square rt is equal to v square by r t. এই দুটো একটা সূত্র, শুধু এগুলো সবগুলো সূত্র t আছে, এখানে একটা সাথে t নাই, জাস্ট t উঠে দেওয়া হয়েছে। এটা লিখে রাখো, এটা আমাদের কাজে লাগবে, এটা কোনটা কি আমরা যখন অঙ্ক করব তখন আলোচনা করা যাবে, ঠিক আছে? দেন হচ্ছে এরপরে যা আছে সব হাবি যাবে জিনিসপত্র, ব্লা ব্লা ব্লা, নিজেদের মতো করে পড়বো, প্রশ্ন থাকলে প্রশ্ন করে নিব, আর কোনো কাহিনী নেই এখানে। তারপরে কিছু আগের জিনিসপত্র দেওয়া আছে, সবার শেষে দেখবে একটা জটিল কম ছবি দেওয়া আছে, যে এরকম ফ্যান লাইট টাইপের কিছু একটা ছবি, ঠিক আছে? তো এটা আসলে দাঁড়িয়ে রাখো, এটা তোমাদের কিছু কিছু স্কুলে বা ইয়েতে টিচাররা একটু তাদের যখন মনে অনেক উথাল পাথাল করবে, তারা এই ধরনের জিনিসগুলো দিয়ে আদেরও তোমাদেরকে টেন দিবে, এই আর কি। বাই দা ওয়ে, আমি তাদের স্কুলের টিচারদের প্রতি পূর্ণ রেসপেক্ট রেখে বলতেছি, আমি নিজেও একজন স্কুলের মানে কলেজের টিচার, তো কিছু কিছু জায়গায় একটু কাহিনী আছে, ওগুলো নিয়ে এখন কথা না বলি। আচ্ছা দেখা নিচ্ছি সবাই, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, শুনতে বলো। হ্যাঁ কে কে হ্যালো হ্যালো করলা? কোন সমস্যা কারো? স্যার তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীতে হয় কেন? তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত হয় কেন? আচ্ছা ওইটা বোঝার আগে আগে আমরা ওটা এখনই বলে দিই সমস্যা কি। তো দেখো আমরা চ্যাপ্টার টেনে কাজ করলাম স্থির তড়িৎ নিয়ে, মানে যে আধানটা বসে থাকে চলাচল করে না, আর আমাদের এই ক্ষেত্রে তো হচ্ছে চলতড়িৎ, মানে যখন কোন বস্তু থেকে আধান আরেক বস্তুতে যাবে তখন সেটা হচ্ছে কি কিসের, সেটাই হচ্ছে মূলত আধানের প্রবাহ, বা সেটাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ। তো আমরা চ্যাপ্টার টেন থেকে কি জানি যে কোন আধান প্রবাহিত হতে হলে মূল শর্তটা কি, এক জায়গা থেকে আরেক জায়গায় আধান প্রবাহিত হওয়ার মূল শর্ত কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য, একটা হতে হবে উচ্চ বিভব, একটা হতে হবে নিম্ন বিভব। তো এক্স্যাক্টলি এই ধরনের কাজটা, ধরো দুইটা বস্তু, একটা বস্তু হচ্ছে আমাদের এটা মনে করো নিম্ন বিভবের একটা বস্তু, আর এটা হচ্ছে উচ্চ বিভবের একটা বস্তু। আমরা কিন্তু চ্যাপ্টার 11 নিয়ে কথাই বলতেছি, ঠিক আছে? সবাই শুরু করে মনে করুন আমরা চ্যাপ্টার 10ই পড়তেছি। তো নিম্ন বিভবের একটা বস্তু আছে, উচ্চ বিভবের একটা বস্তু আছে। তো যদি আমি ধরে নিই এটা মাইনাস ভোল্টের, আর এটা যদি ধরে নিই প্লাস ভোল্টের, তাহলেও কিন্তু কথাটা একই থাকবে, তাই না? কারণ মাইনাস মানেই তো কম, প্লাস মানেই তো বেশি, ঠিক আছে? এখন আচ্ছা আমি একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করি, উল্টা পাল্টা করে দিই, এটা হচ্ছে উচ্চ ধরি, এটা হচ্ছে আমরা নিম্ন ধরি, ঠিক আছে? ধরলাম মনে করো, ধরে নিলাম যে এটার বিভব হচ্ছে কত, 5 ভোল্ট, প্লাস 5 ভোল্ট, আর এটার বিভব হচ্ছে মনে করো কত ভোল্ট, মাইনাস 5 ভোল্ট, ঠিক আছে? তো এখন এটা মাইনাস 5 ভোল্ট, তার মানে এর মধ্যে কি টাইপের চার্জ আছে বলতো? নেগেটিভ চার্জ আছে। আচ্ছা তো এখন তার মানে আমি ধরে নিলাম এটার মধ্যে কিছু অতিরিক্ত ইলেকট্রন আছে, আর এটা যেহেতু প্লাস 5, তার মানে এটার মধ্যে কিছু ইলেকট্রন কম, পজিটিভ চার্জ আছে, ইলেকট্রন কম। তো এখন যদি আমি এটাকে ডাইরেক্ট কানেক্ট করে দিই একটা তার দিয়ে, কি হবে এক্স্যাক্টলি, কি হবে বলো তো? ইলেকট্রন উচ্চ বিভবে যাবে, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, তাই না? বাট অ্যাকচুয়ালি আমরা যখন বিভবের সংজ্ঞা পড়ছি,
আমরা কি নেগেটিভ চার্জ দিয়ে পড়ছি না ধনাত্মক চার্জ দিয়ে পড়ছি? পজিটিভ চার্জ দিয়ে পড়ছি না, মানে একক ধনাত্মক আধান নিয়ে পড়ছি না, তাই তো? তো ধনাত্মক আধান আমরা যখন পড়ছি বিভবের কনসেপ্ট পড়ছি, একক ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিক যায়? নিম্ন থেকে উচ্চতে যায় না উচ্চ থেকে নিম্নতে যায়? আসলে ভাইয়া টেকনিক্যালি উচ্চ থেকে, হ্যাঁ উচ্চ থেকে নিম্নে যায় টেকনিক্যালি, মানে প্রোটন ঘুরিয়া যায় না, আসলেও যায় যদি একক ভাবে একটা মুক্ত ধনাত্মক একক ধনাত্মক আধান তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দাও তাহলে সেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যাবে, ঠিক আছে? টেকনিক্যালি না অ্যাকচুয়ালি যাবে, বাট আমরা এখানে আধানটাকে তো খোলা ভাবে যেতে দিচ্ছি না, মুক্ত ভাবে যেতে, তাকে আমরা তারের মধ্যে যেতে দিচ্ছি। জি জি, তো দ্যাট ইজ ওয়াই পজিটিভ চার্জ মুভ করতে পারতেছে না, কারণ পজিটিভ চার্জ গুলো স্টাক হয়ে আছে ইনসাইড দ্য প্রোটন, রাইট? জি, বাধ্য হয়ে ইলেকট্রন যাচ্ছে, তো ইলেকট্রনের ফ্লো হচ্ছে এই দিকে। বাট অ্যাকচুয়ালি বিভবের কনসেপ্ট দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমাকে বলতে হবে যে একক ধনাত্মক আধান এই নিচের দিকে মানে উল্টা দিকে যাচ্ছে, এবং এই দিকটাকে আমরা আসলে তড়িৎ প্রবাহের দিক ধরে নিয়েছি, বুঝতে পারছি? হ্যাঁ, তড়িৎ প্রবাহ দিক এই দিকে, বাট আসলে এই দিক সেখান থেকে এই দিকে তারের মধ্যে দিয়ে কিছু যায় না, উল্টা দিকে ইলেকট্রন যায়, বাট তড়িৎ প্রবাহের দিক ধরে নিয়েছি আমরা উচ্চ থেকে নিম্ন, কারণ এটাই হচ্ছে মূলত বিভবের মূল কনসেপ্ট, বুঝা গেছে? আর এই কারণে তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে সম্পূর্ণ উল্টা। তো এখানে যে আমরা একটা উচ্চ বিভব আর নিম্ন বিভবের কথা বললাম, ঠিক আছে, এক্সাক্টলি এরকম দুইটা ডিফারেন্ট বিভবের একটা বস্তুর জন্ম দেয় যে জিনিসটা, সেটা হচ্ছে আসলে একটা কোষ বা একটা ব্যাটারি। আমরা যদি এটাকে এখন একটা ব্যাটারি চিন্তা করি, আমরা লোকাল মার্কেটে যে ব্যাটারি গুলা কিনতে পাই ওইটা বেসিক্যালি এই কাজটাই করে। রাদার পার্থক্য হচ্ছে এর ভেতরে কিছু কেমিক্যালস থাকে যারা একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করে, যে বিক্রিয়াটা আমরা সবাই জানি সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। পড়ছি না আমরা জারণ বিজারণ বিক্রিয়া? জি স্যার। তো এই ব্যাটারির মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া হয়, তো এই নেগেটিভ টার্মিনাল যেটা এখানে মূলত হয় জারণ, কি হয়? জারণ। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ, মানে এইখানে ইলেকট্রন এই বিক্রিয়া থেকে ইলেকট্রন এখানে ত্যাগ করা হয়, মানে তখন এই নিচের এই অংশটাতে আসলে নেগেটিভ চার্জ এসে জমা একটা কিছু নির্দিষ্ট পরিমাণ। এবং এখানে কি হয়, আমরা জানি জারণ বিজারণ সবসময় একসাথেই ঘটবে, জারণ হইলে বিজারণ হইতেই হবে, বিজারণ হইলে জারণ হইতেই হবে, তো একজন ইলেকট্রন ত্যাগ করলে তার মানে আরেকজনকে ইলেকট্রন গ্রহণ করতেই হবে, ঠিক আছে? একজনের জারণ হলে আরেকজন বিজারণ হবে, তো বেসিক্যালি সে এখান থেকে কি করে ইলেকট্রন গুলো নেয়, মানে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করাই তো বিজারণ। তো ইলেকট্রন যখন এখান থেকে সে গ্রহণ করে নেয় তখন এখানে এরা কি ইলেকট্রন হারায়, এবং ইলেকট্রন হারায় তারা ইলেকট্রনের শোকে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তার মানে এখানে তখন কিছু বেসিক্যালি পজিটিভ আধান জমা হয়, তো এটা হয়ে যায় উচ্চ বিভব, এটা হয়ে যায় নিম্ন বিভব, এই মাঝখানে কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে। এবং যখন তুমি এই দুইটাকে একটা তার দ্বারা কানেক্ট করবা তখন বেসিক্যালি এই নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে ইলেকট্রনের ফ্লো হবে, বাট তারপরেও তড়িৎ প্রবাহের দিকের যে কনসেপ্ট সেটা অনুযায়ী আমাদের চিন্তা করতে হবে যে তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, উচ্চ হচ্ছে এইটা নিম্ন হচ্ছে এইটা, আর এই কারণে তড়িৎ প্রবাহের দিক হবে এইটা, বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে? কথাগুলো কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা যখন বিভবে পড়ছি চ্যাপ্টার টেনে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের মধ্যে যখন পড়ছে যে এইটার ভোল্টেজ হচ্ছে এই, তো এইটার মনে করো তো এর ক্ষেত্রে একটা বিন্দু আছে, আমি এইভাবে না চিন্তা করি, এইভাবে চিন্তা করি যে এইখানে একটা বিন্দু, এটা বিভব হচ্ছে +5 ভোল্ট, আর এইখানে এইটার জন্য একটা বিন্দু আছে যে বিন্দুতে বিভবের মান হচ্ছে -5 ভোল্ট, ঠিক আছে? যারা আমরা বিভবের কনসেপ্ট বুঝি না বা ক্লাস করতে পারি নাই, দয়া করে রেকর্ডেড ক্লাস থেকে বিভবের কনসেপ্ট একটু বুঝে নিব, কাজ ক্লাসগুলো অবশ্যই করবো, রেকর্ডেড যেহেতু আছে, বিভব না বুঝলে কথাগুলো একটু মাথা উপরে দিয়ে যাবে, যারা বিভব পড়ছি তাদের তো এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে কি? আচ্ছা, তো এটা +5 ভোল্ট, এটা -5 ভোল্ট, তো আমরা মনে আছে না তার মানে কি, যদি আমরা একটা একক ধনাত্মক আধান এই বিন্দুতে বসাই সে এইটাকে ঠেলে অসীমে নিয়ে যাবে, বিনিময়ে আমি 5 জুল কাজ পাবো,
এবং এইটা কি করবে, ওইটাকে অসীম থেকে টেনে নিয়ে আসবে, বিনিময়ে সে কাজ জুল কাজ করে দিবে। তার মানে বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত যে আধানটা ট্রাভেল করবে করার সময় এই আধানকে দিয়ে পাঁচ জুল কাজ করিয়ে নেওয়া সম্ভব হবে, ঠিক আছে? কারণ এই দুই বিন্দুর বিভব পার্থক্য ছিল। সিমিলারলি এই ব্যাটারি বা কোষের ক্ষেত্রে তার দুই পাশে বিভবের পার্থক্য থাকে। এইটা হয় উচ্চ বিভব, মানে ধরে নিলাম এটা হচ্ছে প্লাস ফাইভ ভোল্ট, এটা হচ্ছে মাইনাস ফাইভ ভোল্ট। কিন্তু খেয়াল করো এইখানে বিভবটাকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেভাবে হবে না, কথাটা কি ক্লিয়ার? এইটা হচ্ছে পার্থক্য, রূপ আলাদা বাট মূল কনসেপ্ট এক। তো এটা প্লাস ফাইভ ভোল্ট, এটা হচ্ছে মাইনাস ফাইভ ভোল্ট আমি ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি যে আধান এখানে কি ছিল, একক ধনাত্মক আধান। তো এখানে তো ধনাত্মক আধান যায় না, এখানে কি ঋণাত্মক আধান যায়? তার মানে অ্যাকচুয়ালি যদি আমি বলি কি ঘটে, বলতে হবে যে একক ঋণাত্মক আধান যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, তাহলে যাবার সময় মাঝখানে তাকে দিয়ে তুমি কোন 10 জুল এখানে কাজ করায় নিতে পারবা। কথাটা বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বলেন। যেটা বলতেছিলাম যে এটা যেহেতু প্লাস ফাইভ ভোল্ট, এটা হচ্ছে মাইনাস ফাইভ ভোল্ট, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত, 10 ভোল্ট। মানে আমি বলতে পারি যে এইখানে কি এইটা প্লাস ফাইভ ভোল্ট ছিল, এটা মাইনাস ফাইভ ভোল্ট ছিল, তার মানে এখান থেকে এখানে আধানটা আসতে 10 জুল কাজ হয়েছে, তাই না? বিষয়টা 10 জুল কাজ তাকে দিয়ে আমি করিয়ে নিতে পারবো। সিমিলারলি এখানে কি হচ্ছে, এটা উচ্চ এটা নিম্ন, এবং এটা তো আর এইভাবে বাতাসের মধ্য দিয়ে ট্রাভেল করতেছে, তারের মধ্য দিয়ে ট্রাভেল করতেছে চার্জ গুলা। তো এখানে আসলে পজিটিভ চার্জ যাবে না, এখানে মূলত নেগেটিভ চার্জ যাবে। তো এখানে কি ছিল, একক ধনাত্মক আধান এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে আসাতে 10 জুল কাজ পাওয়া যাবে। সিমিলারলি তাহলে আমি বলতে পারি এখানে যেহেতু ইলেকট্রন যায়, তাহলে একক ঋণাত্মক আধান এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের অংশে যদি যায়, তাহলে আমি এই মাঝখানে তাকে দিয়ে 10 জুল কাজ করায় নিতে পারবো। কথাটা বুঝতে পারছি? এবার জি স্যার, আর এই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এখানে বিভব পার্থক্য কত, 10 ভোল্ট। অ্যাকচুয়ালি আমরা রেগুলার লাইফে যে ব্যাটারি গুলো ব্যবহার করি, ছোট ছোট পেন্সিল ব্যাটারি, সেটা হচ্ছে 1.5 ভোল্ট, ঠিক আছে? এবং এইটা যেহেতু লেখা 1.5 ভোল্ট, তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে যদি আমরা তড়িৎ প্রবাহের দিক কোন দিক ধরি, পজিটিভ টু নেগেটিভ মানে উচ্চ থেকে নিম্ন, তাহলে আমাদের মনে মনে ধরে নিতে হবে এখানে পজিটিভ চার্জ ট্রাভেল করতেছে। ইনফ্যাক্ট ইলেকট্রন যে এদিকে ট্রাভেল করে আমরা এই চ্যাপ্টারে সেটা বেমালুম ভুলে যাবো, মনেই রাখবো না যে ইলেকট্রন কোন দিক যায়। আমাদের কাছে চিন্তা হবে পজিটিভ চার্জই ট্রাভেল করে, সেটা উচ্চ থেকে নিম্নর দিকে, ঠিক আছে? তো যেহেতু এটা হচ্ছে 1.5 ভোল্ট লেখা আছে, তার মানে আমরা বলতে পারি যে একক ধনাত্মক আধান যদি এই উচ্চ বিভব থেকে মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে মানে নিম্ন বিভবে যায়, তাহলে এই ব্যাটারিটা দিয়ে আমি 10 জুল কাজ করায় নিতে পারবো প্রতি সেকেন্ডে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, প্রতি সেকেন্ডে এখানে এখনই বলা লাগবে না, কারণ এটা আবার কাহিনী আছে, কন্টিনিউয়াস হইতে হবে। বাট কোনোভাবে যদি এক কুলম্ব আধানকে একক ধনাত্মক আধানকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব মানে ব্যাটারি অংশ থেকে অংশ নিয়ে যেতে পারি, তাহলে 10 ভোল্ট কাজ হবে। এখন যদি তুমি প্রশ্ন করো যে এখানে যেমন আমরা বলে দিছিলাম যে এই আধানটার মান কত, এই আধানটার মান কত, মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে আধানটা আছে সেটার মান কত, সেটার মান কত, মানে এদের নিজেদের বিভব কত, এখানে কি আমরা বলতে পারবো যে এইটার বিভব কত, এটার বিভব কত? কোনোদিনও বলতে পারবো না, কারণ এই কনসেপ্ট আর এই কনসেপ্টটা আলাদাভাবে কাজ করবে। কনসেপ্ট এক, মানে দুইটার মানে অ্যাপ্রিসিয়েশনটা, দুইটার আউটকামটা আলাদা হয়। তো আমরা যদি বলি এইটা 1.5 ভোল্ট, এই ব্যাটারিটার বিভব হচ্ছে 1.5 ভোল্ট, বিভব পার্থক্য আর কি, তাহলে আমি বুঝবো যে এই দুইটার মধ্যে বিভবের পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট। মানে আমি বলতে পারবো না এইটার মান কত বা এইটার মান কত, হতে পারে এটা 1 কোটি ভোল্ট আর এটা হচ্ছে 1 কোটি 1.5 ভোল্ট, ঠিক আছে? মানে সরি, উল্টা হবে, এটা বেশি হবে। এটা যদি 1 ভোল্ট হয় তাহলে এটা কত হবে, এটা 2.5 ভোল্ট হইতে হবে, তাহলে পার্থক্য 10 হবে, 1.5 ভোল্ট হবে। এটা যদি 10 ভোল্ট হয় এটা 11.5 ভোল্ট হইতে হবে। বাট আমরা বলতেই পারবো না যে এটা 10 না 20 কত, আমরা শুধু বলতে পারবো এই দুইটার পার্থক্য কত, 1.5 ভোল্ট। কথাটা বুঝতে পারছি? জি স্যার বুঝছি। তো এই যে মাত্র সংজ্ঞাটা বললাম, এটাই হচ্ছে আসলে তড়িৎচালক শক্তি। কি বলে এটাকে? তড়িৎচালক শক্তি। তো তড়িৎচালক শক্তির সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একক ধনাত্মক আধানকে আমরা যদি কোনো একটা বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে ঘুরিয়ে আবার ওই বর্তনীতে ওই বিন্দুতে ফেরত আনি। আচ্ছা, এই কাহিনীটা কি, এটা একটু পরে বলতে চাই, আজকাল ওইটা নিয়ে না বলি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং যে তড়িৎচালক শক্তির যে পার্টটা আছে ওটা খুব ভালো করে ঠান্ডা মাথায় পড়বা,
এন্ড দেন তড়িৎ প্রবাহ পড়বা, তড়িৎ প্রবাহের দিক, প্রচলিত দিক, ইলেকট্রন প্রবাহের দিক, এই যে মানে ডিফারেন্সিয়াল চার্জ যে জিনিসগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে? নেক্সট দিন আস্তে আস্তে টুকিটাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তোমাকে সিম্পল জিনিস বুঝাই, আমরা যখন আসলে বাজারে দোকানে গিয়ে যখন ব্যাটারি চাই, আসলে আমরা ভুল জিনিস চাই, এটাকে ব্যাটারি বলে না, এটাকে বলে একটা সেল। বাট আমরা যখন এরকম একটা সেলের সাথে আরেকটা সেল পাশাপাশি কানেক্ট করি, হ্যাঁ, উপরে নিচে বা পাশাপাশি বসাই, যখন একাধিক সেল একসাথে কানেক্ট হয়, তখন গিয়া সেটার নাম হচ্ছে ব্যাটারি। কথাটা বুঝতে পারছেন? বাট সমস্যা হচ্ছে ওই যে ওই আলু পটল কিনার মতো, আলু পটল আমরা যেমন দোকানদারকে গিয়ে বলতে পারি না যে ভাই আমাকে 9.8 নিউটন আলু দেন, আপনাকে বলতে হয় আমাকে 1 কেজি আলুই দেন, ঠিক আছে? আমরা যেটা বলি এটা আসলে কেজি না, ওটা আসলে যেটা বলি ওটা আসলে ওজন হবে না, ওটা আসলে ভর হবে। আপনি দোকানদারকে বলেন না ভাই আমাকে 1 কেজি ভরের আলু দেন, আপনি দোকানে গিয়ে বলেন 1 কেজি ওজনের আলু দেন, ঠিক আছে? ওটা ভুল বলি আমরা। সিমিলারলি আমরা যেটাকে ব্যাটারি বলি ওটা আসলে ব্যাটারি না। এখন আপনি যদি দোকানদারে গিয়ে বলেন ভাই আমারে কোষ দেন, আপনারা কি করবে সে? ঠিক আছে, আর এই যে আমি একটা কানেকশন দিলাম না ব্যাটারির মধ্যে, এই যে ব্যাটারিটাতে যখন আমরা কানেক্ট করলাম, তো যেহেতু ব্যাটারির মধ্যে বিভব পার্থক্য আছে, আমি বললাম 1.5 ভোল্ট, তার মানে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যখন ইলেকট্রিসিটি ফ্লো হবে, আমরা ইলেকট্রনকে ইলেকট্রনের কথা কিন্তু ভুলে যাব, শুধু চিন্তা করো তড়িৎ প্রবাহ হয় পজিটিভ টু নেগেটিভ, মানে উচ্চ থেকে নিম্ন। তো তার মানে যেহেতু একে দিয়ে আমি কি করতে পারবো, যেহেতু 1.5 ভোল্ট, সে বুঝতে পারতেছি এখান থেকে এখানে আধান আসলে তাকে দিয়ে 1.5 জুল কাজ করে নেওয়া সম্ভব হবে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমি যদি এখন এই মাঝখানে কোনো কিছু একটা বসাই ফেলি, ধরো আমি একটা লাইটই বসাইলাম, ঠিক আছে, কিছু একটা বসাইলাম, তখন এই লাইটের মধ্যে দিয়ে যখন তোমার ইলেকট্রিসিটি গুলো ট্রান্সফার হবে, হ্যাঁ, লাইটের মধ্যে আবার রোধ বলতে একটা জিনিস আছে, মানে বাধা, সে চায় না ওর ভেতর দিয়ে ছেড়ে ফুড়ে ইলেকট্রন চলে যায়, ঠিক আছে? তো তারপরেও এই যে বিভব শক্তি যেটা এই পাওয়ারটা তাকে বাধ্য করে তার ভিতর দিয়ে ইলেকট্রন পাঠানোর জন্য, ও তখন রাগে গরম হয়ে জ্বলতে থাকে, তো এখান থেকে আমরা আলো পাই, মানে বেসিক্যালি এই বিভব শক্তিটা আলোক শক্তিতে কনভার্ট হয়, এভাবে আরো অন্যান্য যন্ত্রপাতি কাজ করে। ট্রান্সফার হওয়ার সময় যে শক্তিতে রূপান্তর হয়, হ্যাঁ, ট্রান্সফার হওয়ার সময় বেসিক্যালি এই যে বিভব জিনিসটা ভোল্টেজ, এইটা বেসিক্যালি সেই এনার্জি যেটা এই ইলেকট্রনকে বা আধানকে তারের মধ্য দিয়ে পুশ করে, তাকে যেতে বাধ্য করে, ঠিক আছে? যার বিভব যত বেশি, যেই সোর্সের ভোল্টেজ, যেই ব্যাটারির ভোল্টেজ যত বেশি, সেই ব্যাটারির মধ্যে ইলেকট্রন গুলাকে সে তত বেশি শক্তি দিয়ে পুশ করতে পারে, ঠিক আছে? এই জন্য আপনার 9 ভোল্টের ব্যাটারি যদি কখনো মুখে লাগান, জিব্বায় লাগান, দেখবেন অনেক জ্বলে, কারণ ওইখানে অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হয়। যা কারেন্ট নিয়ে তো আবার কথা বলতে অনেক কিছু বলতে হবে, তো ওগুলো নিয়ে আজকের কোনো কথাই নেই, আপাতত যা যা চিন্তা করলেন ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন, ঠিক আছে? তো আজকের মতো আল্লাহ হাফেজ। কারো কোনো কি প্রশ্ন আছে লাস্ট মোমেন্টে? ওকে, ঠিক আছে, সো সি ইউ অন দ্য নেক্সট ক্লাস, বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।